নমস্কার বন্ধুরা, রিনা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে দিয়ে কোকিলা মাছের রেসিপি। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি কোকিলা মাছ। এই মাছগুলোকে আমি এখন ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি মাছগুলোকে পরিষ্কার করছি। এখানে আমার বর আমাকে সাহায্য করছে মাছগুলো পরিষ্কার করতে। মাছগুলোকে ভালোভাবে কেটে ভেতর থেকে তেলগুলো বের করে নিয়েছে, এতে করে মাছগুলো সুন্দর খেতে লাগবে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এক এক করে মাছগুলো দেব। এই মাছগুলোকে দিয়ে হালকা আঁচে ভাজতে হবে, যা না হলে মাছগুলো ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে ভাজবেন আপনারাও। মাছ ভাজা হয়ে গেছে, এবার কড়াইটাতে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, আর দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, পাঁচ ফোড়ন আর তেজপাতা। এবার এর মধ্যে আগে থেকে বেটে রাখা কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আগে থেকে বেটে রাখা সর্ষে বাটা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়বো যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি নাড়িয়ে নেবো মশলাটাকে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়া হয়ে গেছে, এবার এই জলটাকে আমি ভালোভাবে ফুটতে দেব। এই মাছগুলোকে ফুটে জলটা একটু মরে গেলে তারপর এরপর আমি দিয়ে দিচ্ছি নুন। এরপরে মাছগুলো আগে থেকে ভেজে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ঝোলটাকে হতে দেবো আর কিছুক্ষণ। এই মাছগুলোকে বেশি নাড়াচাড়া করা যাবে না। দেখুন বন্ধুরা, আমার মাছটা হয়েই এসেছে প্রায়। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ধন্যবাদ। পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে, এবার আমি এটা গরম ভাতের সাথে পরিবেশন করবো।